यह है दीवानी आम जनता दरबार, ये जनता दरबार है। ओह की जगह, कत रक्तारक्ति, कत इतिहास, दैट्स ग्रेट। इसका सीलिंग देखिए, शीश महल है ये, ग्रीन रूम। ये जवारा तो जवारा तेरे आलो जो क्या है सर? जी सर, यमुना गेट, ये एग्जिट यहाँ से नहीं, उनका ये सीक्रेट गेट हुआ करता था। जब भी किले में यहाँ पर कोई आता है, किस तरह का कोई अलर्ट। हेलो, गुड मॉर्निंग एवरीवन। टुडे वी आर गोइंग टू रेड फोर्ट। आज আমরা আপনাদের নিয়ে যাব ভারতের রাজধানী দিল্লির এক অন্যতম ঐতিহাসিক স্থাপত্য লাল কেল্লায়। ये है रेड फोर्ट, देखिए आप। এটি শুধু একটি স্থাপত্য নয়, এটি ভারতের গৌরবময় ইতিহাসের এক জীবন্ত নিদর্শন। লাল কেল্লা, লাল কেল্লা, যার আসল নাম কিল্লা-ই-মুবারক। লাল কেল্লার নির্মাণ শুরু হয় 1638 সালে মুঘল সম্রাট শাহজাহানের শাসনকালে। ये है बुकिंग टिकट काउंटर। ये पूरा रेड फोर्ट है, हम जा रहे हैं गेट नंबर 1 की तरफ, वहां से हम एंट्री लेंगे लाल किला का। एटी मुगल साम्राज्यर अन्यतम गुरुत्वपूर्ण समय निर्मित हुए चिलो एवं एर निर्माण शेष है 1648 साले। शाहजहां तार राजधानी आगरा थेके दिल्लीते स्थानान्तरित करार सिद्धांत नेन এবং এই কেল্লাকে তার নতুন রাজপ্রাসাদ হিসেবে গড়ে তোলেন। এন্ট্রি কর গে লাল কিলা মে, ও হ্যায় এন্ট্রি পয়েন্ট। আব হাম জা রহে হ্যায় রেড ফোর্ট কি আন্দার। 1947 সালের 15ই আগস্ট জওহরলাল নেহেরু এই লাল কেল্লার লাহোর গেট থেকে ভারতের স্বাধীনতা ঘোষণা করেন এবং ভারতের প্রথম ত্রিবর্ণ রঙের পতাকা উত্তোলন করেন। চলুন আমাদের এই ঐতিহাসিক যাত্রা শুরু করি এবং মুঘল সাম্রাজ্যের এই অনন্য স্থাপত্যের সৌন্দর্য এবং মহিমা উপভোগ করি। আসুন লাল কেল্লার রূপে মুগ্ধ হই। লাল কেল্লার স্থাপত্যে মুঘল ও পারসি স্থাপত্যশৈলীর এক অপূর্ব মিশ্রণ দেখা যায়। লাল কেল্লা শুধু একটি ঐতিহাসিক স্থাপত্য নয়, এটি ভারতের ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। এর প্রতিটি ইট, প্রতিটি নকশা আমাদের মনে করিয়ে দেয় মুঘল সাম্রাজ্যের গৌরবময় সময় এবং আমাদের স্বাধীনতা আন্দোলনের সংগ্রাম। লাল কেল্লার অভ্যন্তরে অবস্থিত একটি ঐতিহাসিক ও আকর্ষণীয় স্থান মিনা বাজার। এটি মুঘল আমলের অন্যতম বিখ্যাত বাজার, যা এখনও তার গৌরবময় ঐতিহ্য ধরে রেখেছে। মিনা বাজার, যা ছাতা চক নামেও পরিচিত, কারণ এখানে আগে ছাতার নকশা বিশিষ্ট ছাদ ছিল। মিনা বাজারের সাথে অনেক গল্প এবং কিংবদন্তি জড়িত আছে। মুঘল সম্রাটদের স্ত্রী এবং রাজপরিবারের মহিলারা এখানে কেনাকাটা করতে আসতেন এবং এখানে নানা ধরনের হস্তশিল্প এবং রত্ন পাওয়া যেত। নহবতখানা, যা বাজনাঘর নামেও পরিচিত, রাজপ্রাসাদে প্রবেশের আগে সঙ্গীত এবং বাজনার মাধ্যমে অতিথিদের স্বাগত জানান হতো সেকালে। নহবতখানার দেয়ালে এবং স্তম্ভে সুন্দর কারুকার্য এবং নকশা করা হয়েছে, যা মুঘল স্থাপত্যের সৌন্দর্য বাড়িয়েছে। এর দ্বিতলে একটি প্রশস্ত বারান্দা রয়েছে, যেখানে বড় বড় শিল্পী ওস্তাদরা বসতেন এবং সঙ্গীত পরিবেশন করতেন। নহবতখানার বাজনার শব্দ এতই মধুর ছিল যে এটি দূর থেকে শোনা যেত এবং রাজা বাদশাহ বা রাজপ্রাসাদে আসা অতিথিদের মুগ্ধ করত সেকালে। ओ सम्राट पधार रहे हैं। माननीय दादा कोर्ट, ओपन कोर्ट सर। यह है दीवानी आम जनता दरबार, ये जनता दरबार है, यहाँ से सब विचार होते थे। और ये है आपका हो गया नहबत खाना। हाँ, इसके पीछे है दीवान ई खास, जिसमें खास लोगों का विचार होते थे, दरबार बसते थे। এই বিশাল দুর্গের ভেতরে রয়েছে দেওয়ান ই আম। ফার্সি ভাষায় দেওয়ান শব্দর অর্থ দরবার এবং আম শব্দর অর্থ সাধারণ, অর্থাৎ দেওয়ান ই আম ছিল সাধারণের দরবার। এখানে সম্রাট সাধারণ মানুষের সাথে দেখা করতেন, তাদের অভিযোগ শুনতেন এবং বিচার করতেন। সম্রাটের এই শ্বেত পাথরের সিংহাসন, যা মুঘল সাম্রাজ্যের শিল্পকলা ও ঐশ্বর্যের নিদর্শন।
এই সিংহাসনের উপরে রয়েছে একটি ছত্র যা মুঘল সম্রাটের ক্ষমতার প্রতীক। এখন ঘুরে দেখব লাল কেল্লার এক অসাধারণ স্থাপত্য রংমহল। রংমহল, যার অর্থ রঙের প্রাসাদ, একটি স্বপ্নময় স্থাপত্য যা মুঘল সাম্রাজ্যের সৌন্দর্য ও বিলাসিতার প্রতীক। এখানে নিয়মিতভাবে অনুষ্ঠিত হত সঙ্গীত ও নৃত্যের অনুষ্ঠান, যেখানে মুঘল দরবারের শিল্পীরা তাঁদের প্রতিভা প্রদর্শন করতেন। এই মহল ছিল এক মিনি সাংস্কৃতিক কেন্দ্র। একসময় স্বর্ণে, রৌপ্য, হীরে মণিমাণিক্যে খচিত ছিল এর সিলিং। আজ সেসব কিছুই নেই, সব লুঠে নিয়ে গেছে ব্রিটিশ। দেয়ালের নকশায় ব্যবহৃত হয়েছিল মূল্যবান পাথর, যেমন লাল রুবি, নীলকান্তমণি এবং পান্না। রংমহলের অভ্যন্তরীণ সজ্জায় ব্যবহৃত হয়েছিল দামি দামি বেলজিয়াম গ্লাস, যা আলোর প্রতিফলন করে মহলকে আরও উজ্জ্বল করে তুলত। खास महल राजा का बेडरूम सर, ये राजा का बेडरूम थे। अच्छा, ये खास महल है, मोमबत्ती वो रखते थे, एक उससे पूरा रिफ्लेक्शन लाइट हो। देवान ई खास, उसका काम देखिए थोड़ा। अरे वाव, दैट्स ग्रेट। इसका सीलिंग देखिए, मयूर सिंहासन थे सामने, उसके ऊपर कुछ तरह से। हाँ, देवान ई खास दिल्लीर लाल केल्लार मुकुटमणि, जेखने छिलो सम्राट शाहजहानेर विश्वविख्यात मयूर सिंहासन। देवान ई खास, जार अर्थ विशेष दर्शन कक्ष, যেখানে সম্রাটরা গুরুত্বপূর্ণ অতিথি এবং বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের সাথে গোপন বৈঠক করতেন এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিতেন। এর মূল আকর্ষণ হল এর অভ্যন্তরীণ সৌন্দর্য, মার্বেল নির্মিত স্তম্ভ এবং সুদৃশ্য রঙের খোদাই। দেওয়ানি খাসের দেয়াল এবং ছাদে করা কারুকাজে ব্যবহৃত হয়েছিল বহু মূল্যবান হীরা মণিমাণিক্য এবং সোনার পাত। पोयम लिखा हुआ है इसमें, ये इसकी खूबसूरती के लिए कहा गया था। अच्छा, देखा है सामने वो जो कॉर्नर है, उसके अंदर एक ब्रैकेट सा जो बना हुआ, देखिए उसके अंदर आप देखिएगा कुछ लिखा हुआ नजर आता है उर्दू में, देखिए पास में। देवान ई खास, जार प्रतिटी कोणाय लुकिए आछे सौंदर्यर निदर्शन। एर प्रतिटी नक्शाय फुटिए तोला हुएछिलो मुघल सांस्कृतिक ऐतिह्य और स्थापत्य शैली, जा आजो आमादेर मुग्ध करे। এটি ছিল মুঘল সম্রাটদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। এখানেই নেওয়া হতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও সাম্রাজ্য বিস্তারের রণনীতি, যা পরবর্তীকালে ভারতের ইতিহাসকে পাল্টে দিয়েছিল। স্নানঘর হ্যায় ইয়ে শাহী হামাম, শাহী হামাম রয়্যাল বাথ, ও স্পেশাল লেডি লোগো কে লিয়ে হোতা হ্যায়। ইসমে চার টব বানা হুয়া, বাথ টব, পুল, সেভিং পুল, হাইট 3.5 ফুট কে করিব হোতা হ্যায়। আজকের দিনে লাল কেল্লা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে প্রতিদিন হাজার হাজার দর্শক আসেন এর সৌন্দর্য উপভোগ করতে। যদিও সময়ের সাথে সাথে এর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও এটি তার অতীত গৌরবের এক স্মৃতি হিসেবে রয়ে গেছে। ये सामने एक कुआ है, ये 400 साल से अभी पानी नहीं सूखा हुआ है, अभी अभी तक इसमें पानी है। यमुना के लेवल से कनेक्टेड है। हाँ, ये यमुना के लेवल से कनेक्टेड है पूरा, इसमें इसलिए पानी है अभी। और वो जो महल दिखाई दे रहा है ना, हीरा हवा महल, उसका हवा महल बोलता है, हवा महल। उसमें ऊपर जो है वो जो शाही लोग होते भाई अपना एंजॉय के लिए आते थे सर, कहते हैं बुक्स वगैरह लिखते थे, शायरी शायरी जो कहा जाता है। मोती मस्जिद, जार अर्थ मुख्तार मस्जिद। এটি একটি ছোট আকারের মসজিদ হলেও এর নির্মাণশৈলীতে রয়েছে দারুণ সূক্ষ্মতা। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের শাসনামলে নির্মিত হয়।
এই মসজিদটি ছিল সম্রাটের ব্যক্তিগত উপাসনার স্থান, যেখানে তিনি নিয়মিত নামাজ পড়তেন। শাওন মহল কহা যাতা হ্যাঁ। सावन महल और लास्ट भादो महल सर, यानी भादो मास है, भादो मास सावन मास के रूप में जाना जाता है। सावन और भादो जो महीने होते हैं मानसून के सर, जब मानसून एक्टिव रहता है जून जुलाई के जो महीने होते हैं, ये उसके ऊपर बनाया गया। ये कहा जाता है कि भाई जो मानसून की जो बारिश होती थी उसका आनंद लुप्त मजा तो हर कोई लेता था, उठाता था, लेकिन यहाँ पर वो मानसून के अलावा भी उसके बावजूद वो जब चाहते थे यहाँ पर उस तरह की बारिश हम लोग किया करते थे। यहाँ पर सामने उस टाइम में भाई उस तरह का वो मौसम क्रिएट किया जाता था सर, वो मानसून जैसा सामने। शान महल जार नामेर अर्थ राजहंसर प्रासाद আর ভাদু মহল যার নামের অর্থ বর্ষার প্রাসাদ, যেখানে তারা বর্ষার সৌন্দর্য উপভোগ করতেন এবং শান্তি খুঁজতেন। শান ও ভাদু মহলের মূল আকর্ষণ হল এর স্থাপত্য, মার্বেল দিয়ে নির্মিত স্তম্ভ এবং সূক্ষ্ম খোদাই। শান মহল এবং ভাদু মহলের এই সাংস্কৃতিক ঐতিহ্য আজও আমাদের মুগ্ধ করে। এখানের প্রতিটি কোণায় লুকিয়ে আছে মুঘল সাম্রাজ্যের গৌরবময় ইতিহাস এবং তাদের জীবনযাত্রার নিদর্শন। প্রিয় দর্শক, আমাদের দিল্লি ট্যুর সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা দিল্লির লাল কেল্লার অসাধারণ স্থাপত্য এবং ইতিহাস নিয়ে ঘুরে এলাম। এই অসাধারণ স্থাপত্য এবং ইতিহাস আমাদের গর্বিত করে এবং আমাদের অতীতের গৌরবময় দিনের কথা মনে করিয়ে দেয়। লাল কেল্লা শুধু একটি স্থাপত্যই নয়, এটি একটি ইতিহাসের সাক্ষী, একটি সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রতীক। ধন্যবাদ, আবার দেখা হবে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর জানান কেমন লাগলো আজকের লাল কেল্লা পর্ব।